আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দেখাবো আপনাদেরকে সুজির রসই পিঠা। তো এটা বানানোর জন্য প্রথমে দুইটা ডিম আমি এভাবে করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে সুজিটা দলা দলা হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যাদের ডায়াবেটিস আছে তারা একটু কম দিবেন, আর যারা চিনি বেশি খান তারা পরিমাণ মতো, যার যতটুকু প্রয়োজন ততটুকু চিনি দিলেই হবে। এরপরে সামান্য একটু লবণ দিয়ে এখানে আস্তে আস্তে করে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। একেবারে সুজি দিলে বাটারটা ঠিকভাবে হবে না, সো সুজিটা অল্প অল্প করে দিয়ে এরপরে এটার সাথে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু টেস্ট করে নিতে পারেন লবণ এবং চিনি ঠিক আছে কিনা, এবং না লাগলে আরও একটু অল্প করে চিনি দিয়ে দিতে পারেন। এরপর এটা আমরা ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিয়ে দিব। এরপর যতক্ষণ পর্যন্ত এটা একটু ভালো করে ডিমটা যেন ভালো করে সুজির সাথে মিক্স হয়ে না যায়, ভালো করে ফুলে না ওঠে, একটু সামান্য ফুলে উঠবে তারপরে। চলুন এরপরে নেক্সট স্টেপে চলে যায়। এখানে আমি দুধ নিয়েছি এক লিটার। এক লিটার দুধের মধ্যে এখানে কিশমিশ, তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো সামান্য একটু চিনি এখানেও দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর এটা এক পাশে রেখে দিয়ে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে এই পর্যায়ে আমি অল্প অল্প ছোট ছোট করে ছোট একটা চায়ের চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কারণ এখানে চিন্তা করার কিছু নাই যে ছোট ছোট দিয়ে দিচ্ছি এটা হবে কি না, কারণ এটা যখন আপনি দুধের মধ্যে দিবেন তখন কিন্তু এটা একদম ফুলে অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিবেন। তেলের মধ্যে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা নিয়ে ফেললেই হয়ে যাবে। বেশি গাঢ় করার দরকার নেই, বেশি কালার হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, টেস্টটাও কিন্তু ভালো হবে না। তো দেখুন এটা অল্প অল্প করে দিয়েছি কিন্তু তারপরে এখানে মোটামুটি ফুলে গিয়েছে। এবং যখন আপনি শিরার মধ্যে দিয়ে দিবেন দুধের শিরা তখন কিন্তু এটা আরও বেশি করে ফুলে যাবে। সেই পর্যায়ে আমি অল্প অল্প করে তুলে নিয়ে ফেলছি। আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি আগেই দুধের মধ্যে যেটা প্রথমে যেটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। দেখুন আমি এগুলো এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু গরম থাকতে হবে, ঢেকে রাখবেন যদি যেন দুধটা ঠান্ডা হয়ে না যায়। এরপর আপনারা চাইলে আবার একটু জাল দিয়ে নিতে পারেন। এখন যাবো ডেকোরেশনে। এরপর আমি সাজানোর জন্য এখানে কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম পাওয়া যায়, যা যেটা পছন্দ সেটা দিয়ে দিতে পারেন। এই ছিল আমার আজকে সুজির রসই পিঠা রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টস করে অবশ্যই বলবেন যে নিজেরা বাসায় রান্না করেছেন কেমন হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের মতো আমার রেসিপি। তো দেখুন আমি একটা বাড়িতে করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।